প্রায় 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে বিনোদন কেন্দ্রগুলো। ধারণ ক্ষমতার 50% দর্শনার্থী প্রবেশ ও স্বাস্থ্যবিধি মানার শর্তে আজ থেকে বিনোদন কেন্দ্র খুললেও বগুড়ায় দর্শনার্থী ছিল নামমাত্র। তবে উন্মুক্ত বিনোদন কেন্দ্রে যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের পদচারণায় মুখরিত ছিল বিনোদন কেন্দ্র খোলার প্রথম সকাল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যাও। দীর্ঘদিন পর পরিবার নিয়ে ঘুরতে আসায় পরিবারের ছোট সদস্যদের পাশাপাশি খুশি বড়রাও। বিনোদন পার্কগুলো খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন লকডাউনের ফলে আমরা একটা বোরিং ফিল করতেছিলাম, সেখানে বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব, তারপর সারাদিন বাসায় পড়াশুনো করতে চায় না, তারা একটু বিনোদন হলে তাদের জন্য খুব ভালো হয়, ভালো লাগতেছে বিনোদন পার্কগুলো খুলে দেওয়াতে। আসলে বাচ্চারা বাসায় থেকে একটা একঘেয়েমি অভাব হয়ে গেছিলো, এর পড়াশোনার প্রতি অতটা মনোযোগ আসতো না, এরা মোবাইল টিভি এদের পিছনে আসক্তি বেশি হয়ে গেছিলো। বাসা থেকে আমাদেরকে সবচেয়ে খুব বিরক্ত লাগতো, পড়াশোনায় মনে আসতো না, এখানে এসে খুব ভালো লাগলো আমাদেরকে। পরিবারের সাথে আমরা অনেকদিন হয়ে ঘুরে বেড়ানো হয় না, আজকে খুব ভালো লাগলো। ওরাও একটু ভালো ফিল করবে, আমরাও ভালো ফিল করব। বর্তমানে বিনোদন কেন্দ্রগুলো সব কটা খুলে দিছে, এটা অনেক ভালো। কোমলমতি যে শিশুগুলো আছে শিশুদের জন্য বিনোদনের অনেক দরকার আছে, বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার জন্য এটা সরকারকে সাধুবাদ জানাই। তবে এখানে আমাদের খেয়াল রাখা উচিত যেন এখানে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সচেতনতা ঠিক রাখে। চাপাই থেকে আমরা ইচ্ছে করে এসেছি যে আজকে অনেকদিন পর করোনাকালীন সময় পার করেছি, একঘেয়েমি সময়টা আমাদের মধ্যে ছিল, যার কারণে বন্ধু বান্ধব এবং ছোটো ভাইয়েরা সব বললো একটু চলেন ট্যুর দিয়ে আসি। অবশ্যই ভালো লাগছে, আর আমরা আসলে বন্ধু বান্ধব মিলে অনেক ভ্রমণ করি, তো এবার আজকের ভ্রমণটা লকডাউনের পরে 17-18 মাস ধরে গৃহবন্দী থাকার পরে অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি বন্ধু বান্ধবীরা সব মিলে। আমরা মনে করি যে আস্তে আস্তে খুলছে যখন মানে সব কিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। স্কুল কলেজ সহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন গেমসে আসক্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এখন কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলছেন এই শিক্ষাবিদ। পার্ক খুলে রাখা হচ্ছে, খোলা হচ্ছে, এবং এইটা মূলত শিক্ষার্থীদের, বিশেষ করে তারা যেহেতু ঘরের মধ্যে বসে থেকে তাদের যে মানসিক বিকাশ যেটি হওয়ার কথা ছিল তারা খুব অসুস্থ মানসিকতার পরিণত হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই বিভিন্ন ধরনের বাড়িতে থেকে গেম নিয়ে তারা আসক্তির মধ্যে পড়েছে, এবং অনেক শিক্ষার্থী শুধু তাদের মানসিক যে চিন্তা চেতনা থেকে তারা দূরে সরে যাচ্ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র বন্ধ থাকার কারণে তারা বাড়ির বাইরে যেতে না পারায় তাদের জন্য একটি তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। আর তাদের মানসিক বিকাশের জন্য হয়তো এই পার্কে যদি এসে তারা কিছু সময়ও যদি কেটে যায় বা তারা যদি সময় অতিবাহিত করে তাহলে কিছুটা হলেও তারা আগের থেকে একটু ভালো অবস্থায় যেতে পারবে বলে আমি মনে করি। দীর্ঘদিন বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, দৈনিক করতোয়া, বগুড়া।